আহিদুল ইসলাম পলাশ জানতে চেয়েছেন, নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই। কিন্তু এত বেশি চুলকালো, ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আসেন কি না সেটা নিয়ে তার সন্দেহ হয়, অথবা আপনি নামাজে আসেন এটা সে বুঝতে না পারে, এরকম যদি হয় তাহলে এটাকে আমল কাসির বলা হয়। এরকম আমল কাসির করলে নামাজ হবে না। আর যদি আপনার নামাজের যে ইয়া আছে, নামাজের যে হাইয়া আছে, নামাজের যে রূপ আছে, আপনি সেরকম ইয়ের মধ্যেই আছেন, নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন, বোঝা যায় যে আপনি নামাজে আছেন, সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আর একটা দিয়ে হালকা একটু চুলকালেন, মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন, আপনার ভাবভঙ্গি মাদার একটা বোঝা যাচ্ছে, এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না, জায়েজ হবে। কে এম শাহিনুর আখতার, আপনি জানতে চেয়েছেন, সন্তানের জন্মের পর আজান দেওয়া হয়নি, চুল পরিমাণ রূপা স্বর্ণ দাম দেওয়া হয়নি, এখন করণীয় কি? কিছু বিশেষ কিছু করতে হবে না, এটা ফরজ ওয়াজিব নয়, মুস্তাহাব পর্যায়ের জিনিস, করতে পারলে ভালো ছিল, এখন করতে পারেননি তাতে কোনো গুণা হবে না। তবে এখন ওই স্বর্ণ রূপাটা রূপা দান করলে 20-25-30 টাকা হয় বা 40-50 টাকা হবে সর্বোচ্চ, এই পরিমাণ আপনি দান করে দিতে পারেন কাউকে যদি সন্তান বড় হয়ে থাকে, কিন্তু এখন এটা করার বিশেষ কোনো তাৎপর্য নেই এবং না করলে গুণা হবে না। প্রিশিলা আহমেদ, আপনি জানতেছেন, সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না? সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটি সম্ভাবনা আছে, এটা ঘুরিয়ে বলবেন, তাহলে সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন, তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা নয়। আসাদুজ্জামান আসাদ জানতে চেয়েছেন, আপনি একটি ভিডিওতে বলেছেন রমজানের শেষ 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের লোকদের রাতে ইবাদতের জন্য জাগিয়ে তুলতেন, আমার প্রশ্ন হলো একই ব্যক্তি একই সময় মসজিদ এবং বাড়িতে কীভাবে অবস্থান করতে পারেন? ভাই আসাদ, আপনার প্রশ্ন উত্তর হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমত মসজিদ এবং বাসা তার একদম লাগোয়া ছিল। মদিনাতে যদি আপনি গিয়ে থাকেন তাহলে দেখবেন, আর না গিয়ে থাকলে অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারেন, এখন যেখানে তার কবর আছে এটাই তার বাসা ছিল, আর পাশেই কিন্তু তার মিম্বর, অর্থাৎ লাগোয়া, জাস্ট আপনার মসজিদের ওয়ালের সাথেই তার কক্ষ, এরকম বলতে পারেন। তো যার কারণে জাগিয়ে তোলা খুব সহজ, বিষয়টি বুঝতে পারলেন আপনি। আর দ্বিতীয়ত হলো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে আমাদের আয়েশা এই উম্মাহাতুল মুমিনীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিগণ তার জীবদ্দশাতেও এতেকাফ করতেন মসজিদে, তো সেক্ষেত্রে তো তাদেরকে ডেকে তোলা অবশ্যই সম্ভব, তারা মেয়েদের সেকশনে হয়তো আলাদা থাকতেন, তাদেরকে তিনি ডেকে তুলতেন মসজিদের মধ্যেই, এটা অসম্ভব কিছু ছিল নয়। এরপরে সাইদা সুমাইয়া জারাহ জানতেছেন, বেসিংয়ের উপরে পা তুলে উজু করা যাবে কি না? হা বোন, বেসিন উপরে পা তুলে আপনি উজু করতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পাবলিক প্লেসে এরকমটি না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে, কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে, অন্যের অধিকার ব্যাপারটা সেখানে থাকে, তো সেই জন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে। মোবাইলে রিংটোন তো একটা বাদ্যযন্ত্র, তাহলে এটা কি হারাম হবে? আমরা কেমন রিংটোন ব্যবহার করব? ভাই, মোবাইলের রিংটোনে মিউজিক থাকে, সেটা অবশ্যই বাদ্যযন্ত্রের আপনার শব্দ, যেটি আমাদের জন্য শোনা শোনানো জায়েজ নয়, এই জন্যই ন্যাচারাল কোনো শব্দ সেট করতে পারলে ভালো, কোনো ভালো কথা সেট করতে পারলে ভালো, অথবা তুলনামূলকভাবে যেটি যত বেশি সহনশীল হবে, যদি মোবাইলগুলো সেট করা নাও যায় তো যতটা সহনশীল কোনো সাউন্ড সেট করা যাবে সেটি জায়েজ হবে। মিউজিক, ফুল মিউজিক, কোনো গান ইত্যাদি সেট করা কোনো অবস্থাতে জায়েজ নয়। এন এ মৌ, আপনি জানতে চেয়েছেন, পেটের অসুখে আক্রান্ত হয়ে রোজা ভাঙলে কি কাফফারা করা লাগে? বোন, পেটের অসুখে আক্রান্ত হয়ে যদি রোজা ভাঙতে হয় তাহলে সেক্ষেত্রে কাজা রাখবেন, পরবর্তীতে কাফারা দেওয়া লাগবে না, পরবর্তীতে একটা রোজা রেখে দিলেই চলবে। ইব্রাহিম খলিল জানতে চেয়েছেন, সাহারি করার পর আজান দেওয়ার আগে কি ফজরের সালাত পড়া যাবে? যদি ওয়াক্ত হয়ে যায় আপনি ফজরের সালাত পড়তে পারেন, কিন্তু আজান দিতে দেরি হচ্ছে 5-10 মিনিট, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ পড়তে পারেন। আর যদি ওয়াক্তই না হয় এখনও, টাইমই না হয় ফজরের, তাহলে সাহারি খেলেও নামাজ পড়তে পারবেন না, ওয়াক্ত আপাতত অপেক্ষা করতে হবে। ইন্না সলাতা কানাত আল মুমিনা কিতাবা মাকুতা, কারণ মুমিনদের জন্য নামাজটা নির্দিষ্ট সময়ে আদায় করাটাকে আবশ্যক করা হয়েছে, অতএব সময় হতে হবে, তার আগে পড়তে পারবেন না।
আজানের সাথে সম্পর্ক না, বিশেষ করে সময়ের সাথে সম্পৃক্ত। এমনি শফিকুল ইসলাম জানতে চেয়েছেন শ্বশুরকে কি জাকাতের টাকা দেওয়া যাবে, তিনি যদি অভয় মানুষ হন অবশ্যই শ্বশুরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমিনুল আইআর এআইডি থেকে জানতে চেয়েছেন দাব্বাতুল আর্দ সম্পর্কে জানতে চাই। দাব্বাতুল আর্দ এটি কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি আলামত, 10টি বড় আলামতের মধ্যে থেকে একটি আলামত। দাব্বাতুল আর্দ মানে হলো জমিনের প্রাণী, এটা একটা বিশেষ প্রাণী, তার ধরন সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা বিবরণ এসেছে, সেগুলো একটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সবগুলো জয়ীফ হাদিস। তবে দাব্বাতুল আর্দ নামে একটি প্রাণী কেমন আগে বের হবে এবং গোটা পৃথিবীতে বিভিন্ন মানুষের কপালে কপালে এটা ছিল মেরে দিবে, দাগ দিয়ে দিবে, এবং যারা কাফির তাদের কপালে কাফের লেখা থাকবে, যারা মুমিন তাদের কপালে মুমিন হিসাবে সে দাগ দিয়ে দিবে, এটি তার ভূমিকা থাকবে। এবং এরপরে আর কোনো ব্যক্তির ইমানদার কাফের হবে না, কাফের ইমানদার হবে না, কোনোটা আর গ্রহণযোগ্য হবে না। দাব্বাতুল আর্দ এটা শেষের দিকে বের হবে, এটি কোত্থেকে প্রকাশ ঘটবে অনেকে বলেছেন, বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সাফা মারওয়া পাহাড়ের ভেতর থেকে এটি বের হবে এবং অলৌকিকভাবে বের হয়ে গোটা পৃথিবী প্রদক্ষিণ করবে। এরপরে আবদুল্লাহিল কাফি জানতে চেয়েছেন ইতিকাফরত অবস্থায় মোবাইলে দেশের খবর নেওয়া যাবে কি না, চাকরির বই পড়া যাবে কি না, করতে পারবেন আপনার বোরিং দূর করার জন্য, কিন্তু সেটাকে নেশা বানিয়ে নেওয়া বা এটাতে খুব বেশি সময় ব্যয় করা উচিত হবে না, তাহলে সেক্ষেত্রে ইতিকাফের প্রাণ নষ্ট হবে। আপনি মাঝে মধ্যে এটি করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে দেশের খবর নিতে গিয়ে যেন সেখানে কোনো পর্ণারী দেখা না হয় সেটি খেয়াল রাখতে হবে এবং পর্দার বিধান লঙ্ঘন না হয় সেটি খেয়াল রাখতে হবে। আর একান্ত যদি না নিয়ে পারা যায় তাহলে সেক্ষেত্রে যদি না নিয়ে পারা যায় সেটাই ভালো, একান্ত জরুরি হলে সেই আপনার বোরিং দূর করার জন্য শুধু নিউজগুলো জানলেন, অন্য কারণ মারফতে জানতে পারলে আরও ভালো। এমনি হাদিস আলম আপনি জানতে চেয়েছেন কোরআন করিমের শেষের দিকে কোরআন শেষ করার পরে একটি দোয়া আছে, এটা পড়া কি শরীয়ত সম্মত? না ভাই, প্রত্যেকটা কোরআন করিমের বাংলাদেশে যেগুলো ছাপানো হয় প্রায় সবগুলোতেই ব্যতিক্রম দিয়ে এটা থাকতে পারে, এগুলোর শেষে একটা দোয়া আছে, দোয়াও খতমিল কোরআন বা কোরআন খতমের দোয়া বলে, এরকম কোনো দোয়া কোরআন হাদিসে আমাদেরকে শেখানো হয়নি। তবে সাহাবায়ে কেরাম এবং সালাফ কোরআন করিম শুরুতে শেষ পর্যন্ত পড়ে শেষ করার পর তারা আল্লাহর কাছে দোয়া করতেন, সেই জায়গা থেকে আমরা দোয়া অবশ্যই করতে পারি। এরপরে সাফি সাদি আইডি থেকে জানতে চেয়েছেন স্বামী শুধু কথায় কথায় তালাকের কথা বলে, এ নিয়ে যদি কিছু বলতেন। দেখুন, স্বামী যদি এরকম কথা বলেন তিনি যেরকম খারাপ কাজ করছেন, কোনো স্ত্রী যদি কথা কথায় স্বামীর কাছ থেকে তালাক চান সেটিও কিন্তু খারাপ কাজ, স্বামী স্ত্রী যেই করুন না কেন কাজটা ভালো কাজ নয়। বারবার যেনতেনভাবে তালাকের কথা বলা এটা ছোটো লোকই এবং এর মাধ্যমে সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ তালা বলেছেন ও আশির উহন্না বিল মারুফ, তোমরা মেয়েদের সঙ্গে ভালোভাবে বসবাস করো, সুন্দরভাবে উত্তমভাবে দিনাতিপাত করো। আপনি কাউকে ঘন ঘন চলে যেতে বলা, তালাকের ভয় দেখানো, এটা উত্তমভাবে দিনাতিপাত নয়। কিছু হলেই আপনার মনে মনে হলেই এই কথা বলা এটা অত্যন্ত জঘন্য কাজ, আল্লাহ তালা মাফ করুন। তালাকটা সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ, সেটা করার জন্য বারবার কথা বলা এটা কোনো ভালো মুসলমানের কাজ হতে পারে না, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।